পরিষেবা সমূহ কি কি, আপনিও আপনার সন্তানের আইপি টিম একত্রে যেসব বিষয় নির্ধারণ করবেন সেগুলোর একটি হচ্ছে আপনার সন্তানের স্বল্পতম বাধানিষেধযুক্ত পরিবেশ। কিছু শিক্ষার্থী জেনারেল এডুকেশন মানে সাধারণ শিক্ষা ক্লাসে সাফল্য অর্জন করে, অন্যদিকে অন্যদের কোনো স্পেশাল মানে বিশেষ ক্লাস অথবা কোনো স্পেশালাইজ মানে বিশেষ সাহিত্য স্কুলে বাড়তি সহায়তা প্রদান প্রয়োজন হয়। একটি জেনারেল এডুকেশন মানে সাধারণ শিক্ষার কাঠামোতে প্রতিবন্ধিতা যুক্ত এবং বিহীন শিক্ষার্থীদের একটি মিশ্রণে একজন জেনারেল এডুকেশন শিক্ষকের সাথে অথবা একজন জেনারেল এডুকেশন শিক্ষক ও স্পেশাল এডুকেশন শিক্ষক উভয়ের একত্রে একটি ইন্টিগ্রেটেড কো-টিচিং মানে একযোগে শিক্ষক প্রদান ক্লাসে অংশগ্রহণ করতে পারে। শিক্ষার্থীরা স্পেশাল এডুকেশন শিক্ষক সহযোগিতা পরিষেবার মানে টিচার সাপোর্ট সার্ভিস মাধ্যমে বিশেষভাবে ডিজাইনকৃত অথবা সম্পূরক মানে সাপ্লিমেন্টাল শিক্ষা নির্দেশনাও গ্রহণ করতে পারে। আইপি আছে এমন শিক্ষার্থীদের জন্য স্পেশাল মানে বিশেষ ক্লাস অথবা স্পেশালাইজ মানে বিশেষ সাহিত্য স্কুলগুলোতে প্রায়শই স্বল্প সংখ্যক শিক্ষার্থী এবং শ্রেণীকক্ষে বাড়তি প্রাপ্তবয়স্ক থাকে। যদিও স্পেশাল ক্লাসগুলো স্কুলে জেনারেল এডুকেশন মানে সাধারণ শিক্ষা ক্লাস সমূহের পাশাপাশি ধার্য হয়, স্পেশালাইজ মানে বিশেষ সাহিত্য স্কুলগুলো শুধু মাত্র আইইপি আছে এমন শিক্ষার্থীদের পরিষেবা প্রদান করে। ছেলেমেয়েরা সাধারণত এই পরিবেশগুলোতে একটি সংমিশ্রণে অংশগ্রহণ করে না। উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থীর হয়তো ম্যাথ বা গণিতে ইন্টিগ্রেটেড কো-টিচিং মানে একযোগে শিক্ষা প্রদান এবং সায়েন্স বা বিজ্ঞানে একটি জেনারেল এডুকেশন মানে সাধারণ শিক্ষা ক্লাসের প্রয়োজন হতে পারে। এই সকল পরিবেশে ফিজিক্যাল অকুপেশনাল ও স্পিচ থেরাপির মতন সংশ্লিষ্ট পরিষেবার মানে রিলেটেড সার্ভিসের পাশাপাশি অন্যান্য শিক্ষা নির্দেশনামূলক সহায়তা গ্রহণ করতে পারে। আপনার সন্তান যে বিষয়গুলোতে ভালো ও চাহিদা সময়ের সাথে সামঞ্জস্য করে, সময়ের সাথে সাথে আপনার সন্তানের সহায়তা ও পরিষেবার প্রবলতা ও পুনরাবৃত্তি পরিবর্তন হতে পারে। পরিষেবার সংমিশ্রণ যাই হোক না কেন, উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষা গ্রহণের পরিবেশ তৈরি করা। আরো জানতে আমাদের ওয়েবসাইট nyc.gov/specialeducation দেখুন।